সারা ওয়ার্ল্ডে এখন প্রতি 30 সেকেন্ডে একটা করে অঙ্গহানি ঘটতেছে এই ডায়াবেটিসের কারণে। আমরা যারা ডায়াবেটিক ফুটে ভুগতাছি তারা কিন্তু নিয়মিত ফুড কেয়ার বলি। ফুড কেয়ার আমি কিভাবে করব? আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা টপিকস, ডায়াবেটিক ফুড বা ডায়াবেটিক নিউরোপ্যাথি। আমি আজকে যে কথাগুলো বলতেছি এই রেফারেন্সগুলো নিচের লিঙ্ক দেওয়া থাকতেছে, কে বিস্তারিত জানতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করলেই জানতে পারবেন। ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন 2021 সালে যে তথ্য দিছেন সেই তথ্য অনুসারে সারা ওয়ার্ল্ডে প্রায় 53 কোটির বেশি লোক ডায়াবেটিসে আক্রান্ত। বাংলাদেশের অষ্টম পর্যায়ে আছে, বাংলাদেশের ডায়াবেটিসের রোগীর সংখ্যা 1 কোটি 31 লক্ষ। ওয়ার্ল্ডের মধ্যে প্রথম স্থানে আছে চীন, চীনে প্রায় 14 কোটি লোক ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিস হওয়ার পরে দীর্ঘদিন যাবৎ যদি আনকন্ট্রোলড থাকে তাহলে আমাদের অনেকগুলো কমপ্লিকেশন দেখা যায়, তার মধ্যে একটা কমপ্লিকেশন হলো ডায়াবেটিক ফুড, অর্থাৎ পায়ে জ্বালাপোড়া করে, এর পরবর্তী স্টেজে পা অবশ হয়ে যায়, বোঝা যায় না, সেন্স কাজ করে না। কেন? আমরা সাধারণত যখন সুগার লেভেল বেশি থাকে তখন আমাদের যে ক্যাপিলারিজ বা ছোট্ট ব্লাড ভেসেল এটা ড্যামেজ হয়ে যায়, অথবা তার ওয়ালটাও ভঙ্গুর হয়ে যায়, উইক হয়ে যায়। উইক হয়ে গেলে কী করে, এই ক্যাপিলারিজগুলো নিউট্রিয়েন্ট বা অক্সিজেন দিতে পারে না নার্ভে, নার্ভে না দিতে পারলে নার্ভটা ড্যামেজ হয়ে যাচ্ছে, যার ফলে পায়ে কী হয়, পায়ের কোনো অনুভূতি বোঝা যায় না। এই ক্ষেত্রে ডায়াবেটিক্স রোগী যদি গরম পানির মধ্যে যায় বা কিছু কেটে যায় তাহলে কিন্তু দেখা যায় সে কাঁটাটাকে, সে যেহেতু সেন্স কম পাচ্ছে তাহলে এই জিনিসটা বোঝে না, যার ফলে সেখান থেকে ঘা হয়, আলসার হয় এবং গ্যাংগ্রিন পর্যন্ত দেখা যায়, এবং গ্যাংগ্রিন হলে কিন্তু অ্যাম্পুটেশন, কেটে ফেলতে হয়। এবং সারা ওয়ার্ল্ডে এখন প্রতি 30 সেকেন্ডে একটা করে অঙ্গহানি ঘটতেছে এই ডায়াবেটিসের কারণে, খুবই ডেঞ্জারাস। হতে পারে সেটা আমার পায়ের একটা আঙ্গুল বা পা বা কয়েকটা আঙ্গুল, প্রতি 30 সেকেন্ডে একটা করে অঙ্গহানি হচ্ছে ডায়াবেটিক ফুটের কারণে। এটা কিন্তু আমরা সহজেই এর হাত থেকে পরিত্রাণ পেতে পারি যদি আমি সুগার লেভেলটাকে কন্ট্রোল করি, আমার ডায়াবেটিসটাকে কন্ট্রোল করি নিয়মিত ফুড হ্যাবিট, এক্সারসাইজ এগুলির মাধ্যমে। এর পাশাপাশি আমরা চাইনিজ ফুড থেরাপি বা চাইনিজ ফুড ট্রিটমেন্টটা কী, এটা কিন্তু ফুড মেসেজ না। ফুড ট্রিটমেন্ট এবং ফুড মেসেজের মধ্যে পার্থক্য আছে। আমরা যদি মোটা দাগে আমাদের বডিটাকে দেখি, দেখলে কিন্তু আমাদের যে চাইনিজ যে চ্যানেল, এরকম চ্যানেলগুলি রয়েছে, প্রায় 12টা চ্যানেল আছে, 12টা চ্যানেলে আমাদের পায়ের নিচ থেকে শুরু হয়, কাজেই সেই ক্ষেত্রে দেখা যায় কি যে আমাদের এটা মনে করলাম যে পা, পায়ের বিভিন্ন পয়েন্টে আকুপাঞ্চার পয়েন্ট আছে। এই ক্ষেত্রে ভালো হলো কি যে আমরা আকুপাঞ্চার না, আকুপ্রেশার, অর্থাৎ আমরা হাত দিয়ে, এই যে আমরা দেখতেছি যে হাত দিয়ে প্রেস করা হচ্ছে, প্রেস করে কী করা হচ্ছে যে আমাদের যে চ্যানেল বরাবর, যে পয়েন্ট বরাবর, পয়েন্ট বরাবর আকুপ্রেশার দেওয়া হচ্ছে। এই প্রেশার দেওয়ার পরিণতিতে কী হচ্ছে যে আমাদের ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাচ্ছে, ব্লাড সার্কুলেশন বেড়ে গেলে নার্ভটা সতেজ হয়ে যাচ্ছে। আমরা যারা ডায়াবেটিক ফুটে ভুগতাছি তারা কিন্তু নিয়মিত ফুড কেয়ার বলি। ফুড কেয়ার আমি কীভাবে করব? এখানে কিন্তু একদল এক্সপার্ট আছে যারা শান্তিনগর চৌরাস্তাতে অবস্থিত শশী হাসপাতালে এরকম ডায়াবেটিক পেশেন্টের নিয়মিত ফুড কেয়ার, ফুড ট্রিটমেন্ট দিয়ে থাকেন। যেহেতু চায়নাতে প্রায় 14 কোটি লোক ডায়াবেটিসে আক্রান্ত, সেই ক্ষেত্রে তারা এরকম ফুড কেয়ার চাইনিজ ট্রিটমেন্ট সিস্টেম চালু করেছে, যেখানে কী করা হয়, ফুডের আদর্শ পদ্ধতিতে কেয়ার করা হয়। এটা কিন্তু ফুড মেসেজ না, এটা কি আমার আকুপাঞ্চার চ্যানেল অনুযায়ী আমাকে প্রেশার দেওয়া হয়। এর সাথে কিছু হার্বাল ওষুধ পাড়তে ভিজিয়ে রাখতে হয়, আমাদের দেশে যেটা আদা, লবঙ্গ, হলুদ, এত নির্দিষ্ট পরিমাণ মতো আছে, এই পরিমাণ মতো দেওয়ার পরে আমার পাটা নিউট্রিশন পায়, একটা কম্বিনেশন দেওয়া হয়। দেওয়ার পরিণতিতে দেখা যায় যে তার সেলসটা আর ড্যামেজ হয় না।
আমরা এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছি যে জুলিয়াও চৌমান চাকাচ্ছে হচ্ছে জুলিয়াও ফাংফা জুলিয়াও ফাংফা তো থাক নেওয়িং ইউ হেন তা দা হাউ টু এখানে পায়ের বিভিন্ন পয়েন্ট আছে আকুপাঞ্চার পয়েন্ট এই পয়েন্টগুলোকে সবচেয়ে ভালো কথা কি যে অনেকে নিডিল নিতে ভয় পান এখানে নিডিলের কোনো প্রয়োজন নাই এখানে হাত দিয়ে প্রেস এবং চ্যানেল বরাবর স্টিমুলেশন দেওয়া হচ্ছে এইভাবে পায়ের বিভিন্ন পয়েন্টে যদি আমরা এরকম আকুপ্রেশার দিই আকুপ্রেশারের মাধ্যমে ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু এইরকম ডায়াবেটিক ফুড বা ডায়াবেটিক নিউরোপ্যাথি যাদের অবশবাস ভাব হয়েছে এর হাত থেকে পরিত্রাণ পেতে পারি বিশেষ করে লাস্ট স্টেজে যখন গ্যাংগ্রিন হয়ে যায় আমাদের টিস্যুগুলো পচে যায় সেই টিস্যুগুলো কেটে ফেলতে হয় কাজে তার হাত থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি আমরা এখন একটা আমাদের পেশেন্টের অভিব্যক্তি নিব আসসালামু আলাইকুম আপনার ডায়াবেটিস কত বছর যাবত আমার ডায়াবেটিস আছে 15 বছর হয় কত সাল থেকে 2007 সাল 2007 সাল থেকে ডায়াবেটিস তার মানে 15 বছর যাবত ডায়াবেটিস আপনার পায়ে কি সমস্যা ছিল আমার পায়ে সমস্যা 2014 থেকে 15 সাল থেকে ডায়াবেটিসের ভিতরে পা ঝিরঝির করত তারপর আপনার ব্যথা করত এবং পা জ্বালা পোড়া করত জ্বালা পোড়া করার পর তখন ওষুধ খেলে কিছু হইতো না আর তেমন খাইতাম না তারপর এখানে আসার পর একদিন আমার পাতে আর কোনো সমস্যা ছিল না আর কোনো সমস্যা ছিল না অবশ লাগত কিন্তু হাঁটা উঠা করলে অবশ্য যাইতো না মাঝে মধ্যে অবশ অবশ লাগতো হ্যাঁ আর ব্যথা করত তারপর তখন এখানে আসলাম ফুড মেসেজ করলো গতকাল একদিন করার পর আমার খুবই ভালো লাগছে তখন তখন 10:11 রাত হলো তখন ডাইন পাড়া একটু বেশি জ্বালা পড়া না স্বাভাবিক আর বাম পাড়া একটু কম তার মানে আপনার যে আগে যে জ্বালা পোড়া অবশ অবশ ভাব সেটা এই যে ফুড ট্রিটমেন্ট নেওয়ার পরে অনেকটা ভালো ভালো অনুভব করতেছেন এই যে যাদের 2007 সাল থেকে ডায়াবেটিস আর 2014-15 সাল থেকে পায়ে সমস্যা আমরা যারা ডায়াবেটিস থাকে দীর্ঘদিন যাবৎ আনকন্ট্রোল থাকে তাদের কিন্তু এরকম প্রথম স্টেজে জ্বালা পোড়া করে ব্যথা হয় এরপরে অবশ অবশ ভাব হয় ইনার কিন্তু অবশ অবশ ভাব শুরু হয়েছিল আমরা সেই ক্ষেত্রে কী করছি কোনো নেডিল না আমরা আকুপ্রেশার এবং কিছু আমাদের দেশে যেসব হার্বাল পাওয়া যায় এর একটা নির্দিষ্ট অনুপাত আছে সেই অনুপাতের মধ্যে হার্বাল ওষুধের মধ্যে ভিজিয়ে যেমন আমরা আসলে যে হলুদ ইনগ্রিডিয়েন্টস হার্বাল ওষুধের মধ্যে একটা অন্যতম প্রধান আদা নির্দিষ্ট পরিমাণ দিয়ে দিতে হয় পাশাপাশি যদি দেখা যায় যে পেশেন্টের কারো ক্ষেত্রে যে আলসার হয়ে যায় আলসার পরিমাণটা বেড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু পিআরপি দিতে হয় অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয় যদি দেখা যায় যে পায়ের নখে এই পায়ের নখের মধ্যে ছত্রাক অ্যান্টিফাঙ্গাল বা আদার্স ইনফেকশন দেখা যায় তাহলে পাটাকে পটাশিয়াম পান ম্যাঙ্গানেট উষ্ণ গরম পানির মধ্যে পটাশিয়াম পান ম্যাঙ্গানেট দিয়ে ডুবিয়ে রাখতে হয় কিছুক্ষণ এইভাবে একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে যারা ডায়াবেটিক নিউরোপ্যাথি বা ডায়াবেটিক ফুটে আক্রান্ত হয়েছেন তাদের একটা খুব সুন্দর সিস্টেম চিকিৎসা ব্যবস্থা শুরু হয়েছে শান্তিনগর চৌরাস্তা অবস্থিত শশী হাসপাতালে যার এই যে তো সমস্যা নাই কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত তাকেও নিয়মিত ফুড চেক আপ করানোটা ভালো ফুড চেক আপ করালে এর হাত থেকে পরিত্রাণ পেতে পারি একবার যদি ডায়াবেটিক নিউরোপ্যাথি ডেভেলপ করে যায় তাহলে কিন্তু অনেক দিন লাগে এটা রিকার করতে সাধারণত নার্ভ যদি একবার ড্যামেজ হয়ে যায় সেটা কিন্তু রিভাইভ সহজে হতে চায় না সেই জন্য আমরা যেটা করবো যারই ডায়াবেটিস আছে নিয়মিত ডায়াবেটিককে কন্ট্রোল করব পাশাপাশি ডায়াবেটিক ফুটের জন্য যে আকুপ্রেশার নিয়ে একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা আছে শশী হাসপাতালে এখানে এই চিকিৎসাটা নিব নিয়ে নিজেই ফিল করতে পারবেন যে আমাদের অনুভূতিটা কেমন কাজেই আমরা যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা নিয়মিত যেন ফুড কেয়ার করি এটা বাসাতেও করতে পারেন এখান থেকে শিখে যাও করতে পারেন আমরা আশা করব যে নিয়মিত ফুড কেয়ার ফুড ট্রিটমেন্ট করে আমরা এই নার্ভ আটারি ভেসেলগুলো সতেজ রাখব আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় ডক্টর এস এম শহীদুল ইসলাম